না বললা এখন কেউ আসবে না এখন আবার কে আসলো এই সময় তো বাসায় কারো আসার কথা না এতদিন বসাম দেখতেছি আমরা ধরা পড়ে গেছে আসিফ দরজার বাইরে আমার স্বামী দাঁড়িয়ে আছে ও যদি আজকে তোমাকে দেখতে পারে তোমাকে আজকে আসতে রাখবে না এখন তাহলে কি হবে কি করব তুমি প্লিজ কোথাও লুকিয়ে পড়ো প্লিজ আমি কোথায় লুকাবো তুমি না বললা কেউ আসবে না আর আমি কি জানতাম ওকে আসবো এখন বাসায় সামিয়া আমি একটু ঘুমিয়েছিলাম আর এই ফাঁকে তুমি তোমার প্রেমিক নিয়ে বাসায় চলে আসছো তোমার স্বামী যদি জানতে পারে কি হবে তুমি বুঝতে পারছো প্লিজ ভাবি তুমি আমাকে বাঁচাও আমার হাজবেন্ড দরজা বাড়িয়ে দাঁড়িয়ে আছে ও যদি আসিফের কথা জানতে পারে আমার সংসার আর টিকবো না প্লিজ ভাবি তোমার পায়ে পড়ি আমাকে বাঁচাও আচ্ছা আচ্ছা উঠো ঠিক আছে আমি দেখছি কি করা যায় তুমি এক কাজ করো তুমি ওয়াশরুমে চলে যাও তুমি বসো আমি আসছি কিভাবে এই দরজাটা খুলতে এতক্ষণ লাগে হ্যাঁ আর সামিয়া কোথায় সামিয়া গোশলে ও আমার খালাতো ভাই গ্রাম থেকে এসেছে ওর জন্যই আমি রান্নাঘরে নাস্তা বানাচ্ছিলাম তাই দরজা খুলতে লেট হয়ে গেছে ও আচ্ছা আমি ওই চাবিটা নিতে ভুলে গেছিলাম তো সেটা নেওয়ার জন্যই আসছি ঠিক আছে আপনার গল্প করেন থ্যাংক ইউ ভাবি তোমার জন্য আজকে আমার সংসারটা বেঁচে গেছে অনেক বড় একটা উপকার করলো তুমি আজকে আমার কিছু মনে করবেন না ভাইয়া একটা বিষয় খুব ইম্পর্টেন্ট ছিল সেটা না জানিয়ে পারছি না আপনাকে তাই অফিসে চলে আসছি আরে না না মনে করার কি আছে তুমি নির্ভয়ে বলো সমস্যা নাই আসলে আমি না চাবিটা আনতে ভুলে গেছিলাম তারপর আবার আপনাদের বাসায় গিয়েছিলাম তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম কিন্তু কেউ দরজা খুলে নেয় তারপর অনেকক্ষণ পরে ভাবি এসে দরজা খুলছে দরজা খোলার পর ভেতরে যেয়ে দেখি অন্য একটা ছেলে বসে ছিল ভাবি বলল যে ও নাকি ওনার খালাতো ভাই গ্রাম থেকে আসছে আরে গ্রাম থেকে ভাই আসতে পারে না এতে প্রবলেম কি গ্রাম থেকে ভাই ব্রাদার আসে না সমস্যা আছে ভাই উনি মিথ্যা কথা বলছেন কারণ আমি ওনাকে চিনি ও আপনাদের বাসার সামনের রেস্টুরেন্টে কাজ করে আমি এখন আসি ভাইয়া এই দোলা এদিকে আসো হ্যাঁ বলো বাসায় আজকে কে আসছিল ও আমার খালাতো ভাই একদম মিথ্যা কথা বলবা না আমি তোমার খালাতো ভাইকে কল করেছিলাম ও বাসায় আসেনি আমি তোমাকে মিথ্যে কেন বলতে যাব আর তুমি কি আমাকে সন্দেহ করছো এখানে বিশ্বাস অবিশ্বাসের কিছু নাই ছেলেটা কেন বাসায় আসছিল সেটা তুমি আমাকে বলো মিথ্যা কথা বলতেছো কেন ছেলেটার নাম আসিফ আর ও আমার কাছে না তোমার বোনের কাছে এসেছে তুমি আমার বোনের নামে মিথ্যা কথা বলতেছো ছেলেটা তোমার কাছে আসছিল অহেতুক না জেনে চেঁচামেচি করবে না চলো তোমার বোনের রুমে যা বলার তোমার বোনই বলবে ঠিক আছে চলো কিন্তু যদি ওখানে প্রমাণ হয় ছেলেটা তোমার কাছে আসছিল তাহলে কিন্তু তোমার খবর আছে চলো কি সামিয়া তোর ভাবি এসব কি বলছে কি বলছে ভাবি কি হয়েছে আসিফ কেন বাসায় এসেছিল আর আসিফ কার কাছে এসেছিল তোমার ভাই একটু বলো আসিফ কে আমি তো আজকে সারাদিন জমি ঘুমিয়েছিলাম কিছুক্ষণ আগে গোসল দিয়ে আসলাম বাসায় কে আসছিল ভাই এটা আমি বলতে পারবো না
কি হলো? আমার বন্ধুকে চিনেই না। সামিয়া, তুমি কেন মিথ্যে কথা বলছো? আসিফ বাসায় এসেছিল, কার কাছে এসেছিল তুমি খুব ভালোভাবে জানো। তো সত্যি কথাটা তোমার ভাইকে বলো। নাটক করার কোনো দরকার নেই, তোমার স্বামী এখানে নেই। নাটক কেন করবো ভাবি? আমি যা বলতেছি সব সত্য বলতেছি। আসিফ নামে আমি কাউকে চিনি না। কি বলতেছে ভাই এসব? ভাইয়া, আমার মনে হয় ভাবি পাগল হয়ে গেছে। কি আমল তোমার বলতেছে? সামিয়া, আমি পাগল কেন হয়ে যাবো? আমি তো যা সত্যি তাই বলছি। আর তুমি কেন মিথ্যে কথা বলছো? তুমি নিজের প্রবলেম তুমি আমার ঘাড়ে দিচ্ছো। আগে নিজের চরিত্রটা নিজে ঠিক করো, তারপর তুমি আমাকে বলতে এসো। আর ভাইয়া, আস্তে, আমি সব বুঝতে পারছি। ছি দোলা, ছি, তুমি এতটা নিচে নামতে পারো? আমি তোমাকে কতটা বিশ্বাস করেছিলাম, আর সেই তুমি কিনা এই কাজ করতে পারলা? আমি তোমার মতো দুশ্চিন্তা মেয়ের সাথে এই সংসার করতে চাই না। তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবা। কি ব্যাপার, দাঁড়ায় আছো কেন? বেরো। সামিয়া, তুমি আজ যা করলে না একদম ঠিক কাজ করনি। আমি তোমাকে আমার নিজের ছোট বোনের মতো ভাবতাম, তাই তোমাকে বাঁচিয়েছি। আমি যদি জানতাম তুমি আমার সাথে এই কাজটা করবে, তাহলে কখনো তোমাকে আমি হেল্প করতাম না। আজ তুমি আমার সংসারটাই ভেঙে দিলে। যেখানে আমার স্বামী আমাকে বিশ্বাস করে না, সেই সংসারে থাকার কোনো প্রশ্নই ওঠে না। যাই হোক, এর ফল তুমি একদিন পাবে। আমি দোয়া করি তুমি সুখী হও।